এদের ক্ষেত্রে কি হয়, দ্য বডি অফ দ্য অ্যানিমালস ইজ ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, ইজ ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। বডি কি হয়, ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হয় অ্যান্ড অফেন ইলঙ্গেটেড, অ্যান্ড অফেন ইলঙ্গেটেড, হেন্স দে আর কমনলি কল্ড ফ্ল্যাট ওয়ার্মস। Called flatworms. এদের মধ্যে আদার্স ফিচার্স কি দেখা যায়, অ্যানিমালস জেনারেলি কি হয় বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল হয়, ঠিক আছে, বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল, বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল এদের মধ্যে আমরা যদি দেখি যে বেজ মেজর, এদের হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট যদি আমরা দেখি, এটা কি হতে পারে ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, কিছু ফ্রি লিভিং থাকে, ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, কিছু ফ্রি লিভিং আর কিছু প্যারাসাইটিক কন্ডিশনও থাকে, ঠিক আছে। এদের ডাইজেস্টিভ সিস্টেম আমরা যদি দেখি কিরকম হয়, না ডাইজেস্টিভ সিস্টেম এদের ক্ষেত্রে হচ্ছে ইনকমপ্লিট, মানে একটি মাত্র ছিদ্র থাকে, মাউথ থাকে, অ্যানাস থাকে না এদের, তাই এদের ক্ষেত্রে কি হয় ডাইজেস্টিভ সিস্টেম ইনকমপ্লিট, ডাইজেস্টিভ সিস্টেম ইনকমপ্লিট উইথ সিঙ্গেল ওপেনিং, উইথ সিঙ্গেল ওপেনিং। এদের এক্সট্রা সেলুলার ডাইজেশন দেখা যায়, এক্সট্রা সেলুলার ডাইজেশন প্রেজেন্ট, এক্সট্রা সেলুলার যেহেতু এরা প্যারাসাইটিক মোস্ট অফ দেম, এরা কি করে না অপর যে অপোজ সেলস থাকে তার বডি থেকে নিউট্রিশন কালেক্ট করে, সেই জন্য এদের ক্ষেত্রে কি হয় এক্সট্রা সেলুলার ডাইজেশন। কিছু ক্ষেত্রে কি হয় না ডিরেক্টলি বডি সারফেস এর থ্রু দিয়েও অ্যাবসর্ব করে, ঠিক আছে, সাম সাম অ্যাবসর্ব সাম ফর্ম অ্যাবসর্ব ফুড ডিরেক্টলি ফ্রম দ্য বডি সারফেস, ডিরেক্টলি ফ্রম দ্য বডি সারফেস, ডিরেক্টলি বডি সারফেস এর থ্রুও অ্যাবসর্ব করে। এদের আমরা যদি আর কি ফিচার্স দেখতে পাই এদের মধ্যে, এদের যে এক্সটেরিটরি অর্গান, এক্সটেরিটরি অর্গান হচ্ছে কি ফ্লেম সেলস থাকে, এক্সটেরিটরি এটাই এসেছিল তো, হ্যাঁ, বা প্রোটন ইনফ্রিডিয়া অনেক সময় বলা অর্গান ফ্লেম সেলস, ফ্লেম সেলস বলা হয় বা প্রোটন এপিথেলিয়া, প্রোটন এপিথেলিয়া ছিল কি টার্মটা, সিট্রি অর্গান হচ্ছে ফ্লেম সেলস, হ্যাঁ ছিল না কোশ্চেনে, আর একটা কোশ্চেন ওই যেটা ওই এটিপি ইন্টারনাল রেসপিরেশনে, ইন্টারনাল রেসপিরেশন টার্মটাকে ওরা সেলুলার রেসপিরেশনই নিচ্ছে অ্যান্সার কি দেন, যে হুইচ অফ দ্য হ্যাঁ স্টেটমেন্ট, স্যার, এটা সেলুলারই করেছিলাম। হ্যাঁ ইন্টারনাল রেসপিরেশন ওটা এটিপি প্রোডাকশনই অ্যান্সার দিয়েছে, ওটা একটা কিন্তু শুধু বাকিগুলো কিন্তু নেয়, মানে ইন্টারনাল রেসপিরেশন মানে এরকম নয় যে
অনলি সেলুলার রেসপিরেশন অ্যাকচুয়ালি, তাহলে মেনশন করতে হতো যে না, ওখানে বোধহয় কোথায় একটা ছিল না বইয়ে, তুমি বলছিলে বটে কোনো এক জায়গায়। হ্যাঁ স্যার, ওই 9-10-এর মনে হয় বইতে আমি দেখেছিলাম, এটা 9-10-এ 7টার বইটা যতদূর দেখেছিলাম, ইন্টারনাল রেসপিরেশন কে ওরা সেলুলার রেসপিরেশন বলছে। বাকিগুলো আর যেটা প্রত্যেকটা এক্সটার্নাল রেসপিরেশন, সেটা বায়ুর সাথে যেহেতু হ্যাঁ ইন্টারনাল অর্গানের ভেতরে হচ্ছে, ওই জন্য এক্সটার্নাল ধরছে। হ্যাঁ, এই এক্সটার্নালটাকে ওরা ব্রিদিং বলছে, এক্সচেঞ্জ অফ মানে যেটা এক্সচেঞ্জ অফ গ্যাসেস, গ্যাস আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাই, এটা ইন্টারনালি নিয়েছে অ্যান্সার কি তাই দিয়েছে, এটি উদাহরণ। ওটা তাহলে তোমার আচ্ছা, ঠিক হবে। হ্যাঁ আমার স্যার ওই প্লাস মাইনাস করে ওই রকমই একটা কিছু হবে, মানে ওই কমবেই হয়তো, ধরে রাখছি। ঠিকঠাক হয়ে যাবে আশা করি, 68-69 এর কাছাকাছি যদি থাকে হয়ে যাবে, অসুবিধা হবে না। মানে অ্যাটলিস্ট তো এবার মেরিটে থাকবে, মানে যদি এবার ঠিকঠাক করে, এবার যদি বাকি 2 নম্বরই করে কিছু করার। কিছুই বোঝা যাচ্ছে না যা হ্যাঁ হচ্ছে, মানে এই এসএসসি নিয়ে। হ্যাঁ, যে কি করবে, এরা আগে থেকে মনে হয় ঠিক করে রেখেছে কাদেরকে নেবে। হ্যাঁ সেটাই, একদমই তাই, সেরকমই মনে হচ্ছে। পরে তো মাদ্রাসা, আবার আমাদের চান্স কতটা আছে সেও আর একটা ব্যাপার। যাক চলো, এক্সক্রিটরি অর্গ্যান, এদের ক্ষেত্রে কি হয়, ফ্লেম সেলস বা প্রোটোনেফ্রিডিয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, এদের ক্ষেত্রে আমরা যদি ডাইজেস্টিভ সিস্টেম আমরা বললাম ইনকমপ্লিট হয়, একটাই মাত্র এদের ক্ষেত্রে মানে ওপেনিং থাকে। আচ্ছা আর কি থাকে, বডি সেগমেন্টেশন এক্সেপ্ট, এদের কি হয়, বডি আনসেগমেন্টেড হয়, বডি ইজ আনসেগমেন্টেড। Except in class cestoda, class এ cestoda ছাড়া সমস্ত ক্লাসিকে বডি সেগমেন্টেড হয়, ঠিক আছে। মানে সেগমেন্ট থাকে না, সেগমেন্ট হয় না, আনসেগমেন্টেড বডিতে সেগমেন্টেশন থাকে না। সেগমেন্টেশন আমরা ফার্স্ট পাই কোন ফাইলামে, সেগমেন্টেশন প্যানেলিডাতে। অ্যানিলিডা, অ্যানিলিডাতে। তো এখানে প্লাটিহেলমিনথেসে জেনারেলি সেগমেন্টেশন থাকে না, কিন্তু ক্লাস সেস্টোডাতে কিছুটা সেগমেন্টেশন ডেভেলপমেন্ট দেখা যায়, ঠিক আছে। সেই জন্য বডি আর ইজ আনসেগমেন্টেড এক্সেপ্ট ক্লাস সেস্টোডা, সেস্টোডা ছাড়া সমস্ত ক্লাসে আমরা সেগমেন্টেশন কিছুটা হলেও পাই, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, আমাদের বডি প্ল্যান ইজ ব্লাইন্ড স্যাক টাইপ, এদের ক্ষেত্রে কি হয়, আমরা যদি দেখি বডি এদের ক্ষেত্রে কি হবে, ব্লাইন্ড স্যাক টাইপ। হ্যাঁ আচ্ছা, এবং যেটা আমরা গ্যাস্ট্রোভাস্কুলার ওপেনিং, জেনারেলি এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, স্যাক টাইপ অলরেডি হয়েছে, ডরসোমেন্টালি ফ্ল্যাটেন্ড হয় যেরকম সেরকম, ঠিক আছে, দরকার নেই। আচ্ছা বডি ইজ ট্রিপ্লোব্লাস্টিক, এদের ক্ষেত্রে কি হয়, বডি ট্রিপ্লোব্লাস্টিক হয়, 3টে জার্ম লেয়ার ডেভেলপমেন্ট ফার্স্ট স্টার্ট হয়। আগে পর্যন্ত পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা পর্যন্ত ডিপ্লোব্লাস্টিক ছিল, এই প্লাটিহেলমিনথেস থেকে ট্রিপ্লোব্লাস্টিক স্টার্ট হয়, বডি ইজ ট্রিপ্লোব্লাস্টিক, দ্যাট ইজ সবকটা জার্ম লেয়ার ডিরাইভড ফ্রম 3 এমব্রিওনিক জার্ম লেয়ার, ডিরাইভড ফ্রম 3 এমব্রিওনিক জার্ম লেয়ার, কি থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এন্ড মেসোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম এন্ড মেসোডার্ম, 3টে জার্ম লেয়ারই থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এন্ড মেসোডার্ম, 3 জার্ম লেয়ার্স আর দেয়ার। এবং এদের মধ্যে আমরা কি দেখি, দেয়ার আস সিলোমেট, অলরেডি আমরা বলেছি দেয়ার আর সিলোমেট না বলা হয়, দেয়ার আর সিলোমেট, সিলম এদের ক্ষেত্রে থাকে না, সিলম অ্যাবসেন্ট, সিলম ফার্স্ট ডেভেলপমেন্ট স্টার্ট হয় হচ্ছে প্লাটিহেলমিনথিস এর পর, নিমাটোডা, নিমাটোডাতে সিউডোসিলম, তারপর সবার সিলম আছে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা,
তাহলে দে আর আ সিলোমেট। আচ্ছা রেসপিরেশন, এদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে রেসপিরেশন কিরকম হয়, রেসপিরেশন ইজ এয়ার উইক। এদের ক্ষেত্রে রেসপিরেশন যারা ফ্রি লিভিং ফর্মে থাকে তাদের এয়ার উইক রেসপিরেশন, এয়ার উইক ইন ফ্রি লিভিং। যারা ফ্রি লিভিং আছে তাদের এয়ারোবিক রেসপিরেশন থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি লিভিং ফর্মস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানারোবিক ইন প্যারাসাইটিক ফর্ম। প্যারাসাইটিক ফর্ম ডিফিউশনের মাধ্যমে, জেনারেল বডি সারফেস ডিফিউশনের মাধ্যমে এরা এদের ক্ষেত্রে রেসপিরেশন করে। যদি সেরকম যারা প্যারাসাইটিক তারা অ্যানারোবিক, যারা ফ্রি লিভিং ফর্ম তাদের ক্ষেত্রে এয়ারোবিক রেসপিরেশন থাকে। ঠিক আছে, আচ্ছা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে কি রকম হয়? নার্ভাস সিস্টেম আমরা যদি দেখি, নার্ভাস সিস্টেম এদের ক্ষেত্রে প্রেজেন্ট, নার্ভাস সিস্টেম নিউরনস অ্যাপিয়ার, এদের ক্ষেত্রে কি হয়? নিউরনস অ্যাপিয়ার প্রেজেন্ট, নার্ভাস সিস্টেম এদের ক্ষেত্রে কিছু ডেভেলপ থাকে। আর ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম আমরা যদি দেখি, প্ল্যাটিহেল মিথিসের মধ্যে প্ল্যানেরিয়া এদের ক্ষেত্রে কি হয়? ল্যাডার লাইক মইয়ের মতো ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম হয়, ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম ইন প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়াতে ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম পাওয়া যায়, বা আমাদের রুজেশিয়া বা প্ল্যানেরিয়া এদের মধ্যে ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম বা মইয়ের মতো অনেকটা নার্ভাস সিস্টেম, এরকম অনেকগুলো স্ট্রাকচার দেখা যায়। এদের ক্ষেত্রে ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম দেখা যায় প্ল্যানেরিয়ার মধ্যে। এছাড়া আমরা যদি দেখি এদের ক্ষেত্রে কি হয় না, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে আমরা যদি দেখি এদের রিজেনারেশন পাওয়ার থাকে, মানে পুনরুৎপাদন বা রিজেনারেশন ক্যাপাসিটি থাকে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ভায়া রিজেনারেশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হাই রিজেনারেশন পাওয়ার প্ল্যানেরিয়াম, হাই রিজেনারেশন প্ল্যানেরিয়াতে থাকে, আর রিজেনারেশন ক্যাপাসিটি প্ল্যানেরিয়া। এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখা যায় জেনারেলি। এটা কি হয়? দু ধরনের, তাহলে এদের ক্ষেত্রে দু ধরনের রিপ্রোডাকশনই প্রেজেন্ট, সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে কি হবে? সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে প্রেজেন্ট, এবং এরা কি হয় বেশিরভাগই হার্মাফ্রোডাইট হয়, জেনারেলি হার্মাফ্রোডাইট। উভয় লিঙ্গ প্রকৃতির হয়, মেল ফিমেল দুটো অর্গানি একই অর্গানিজমের মধ্যে থাকে, সেজন্য এটা হার্মাফ্রোডাইট বা মনেশিয়াস বলা হয়, মনেশিয়াস। আর আরেকটা হয় ডায়োসিয়াস, হয় ডায়োসিয়াস হচ্ছে কি, জয়েন করে যেক্ষেত্রে আমরা কি দেখবো না, দুটো সেপারেট থাকে, মানে যেমন আমরা অ্যাসকারিসের ক্ষেত্রে পাই। অ্যাসকারিসের ক্ষেত্রে কি হয়,
মেল অ্যাসকারিজ ফিমেল অ্যাসকারিজ দুটো সেপারেট হয়, সেজন্য দে আর ডায়োসিয়াস, ঠিক আছে। মনোসিয়াস মানে হচ্ছে জেনারেলি দে আর হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট অর জেনারেলি জেনারেলি আমরা দেখি যে এদের ক্ষেত্রে কি হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রেজেন্ট থাকে এবং এরা জেনারেলি হার্মাফ্রোডাইট হয়, ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে কি হয় না, আসেক্সুয়াল রিপ্রোডাকশনও থাকে, হাইল রিজেনারেশন পাওয়ার থাকে, প্ল্যানেরিয়াতে আমরা পাই, ঠিক আছে, প্ল্যানেরিয়ার মধ্যে এটা আমরা দেখতে পাই। এছাড়া আমরা যদি দেখি এদের মধ্যে আর কি কি ফিচার্স থাকে, এক্সট্রাঅর্ডিনারি ফিচার্স, এদের ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কি হয় ডাইরেক্ট অর ইনডিরেক্ট। এদের ক্ষেত্রে যদি আমরা দেখি ফ্ল্যাট ফ্ল্যাট ওয়ার্মস, এদের ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, তাহলে এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইনডিরেক্ট আর ডিরেক্ট ডেভেলপমেন্ট কাকে বলে, ডেভেলপমেন্ট এদের ক্ষেত্রে হয় কি ইনডাইরেক্ট, মানে লার্ভাল স্টেজ প্রেজেন্ট থাকে এবং যদি নিউ বর্ন, নিউ বর্ন অ্যাডাল্টের মতোই দেখতে হয় বা অ্যাডাল্ট লাইক হয় তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট। যেমন আমরা অ্যানিমালস বেশিরভাগ যেগুলো হায়ার ক্লাস অ্যানিমালস আছে তাদের ক্ষেত্রে দেখি, তাদের ক্ষেত্রে জেনারেলি ডাইরেক্ট ডেভেলপমেন্ট থাকে। যেগুলো লার্ভাল স্টেজ, থ্রু লার্ভাল স্টেজের থ্রু দিয়ে বা বিভিন্ন ইন্টারমিডিয়েট স্টেজ আছে তাদের ক্ষেত্রে কি হয় ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, এবং নিউ ওয়ান্স যদি বা নিউ বর্ন অ্যাডাল্টের মতো যদি দেখতে না হয় তাহলে তাদের আমরা বলি ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে। মেনি লার্ভাল স্টেজেস, মেনি লার্ভাল স্টেজ যদি থাকে তাহলে ডেভেলপমেন্ট হবে কি এদের ক্ষেত্রে ইনডিরেক্ট। আচ্ছা আমরা যদি দেখি আমরা তাহলে এটা প্ল্যাটিহেলমিনথিসটা ফিচার্স, ঠিক আছে, ফিচার্স অফ প্ল্যাটিহেলমিনথিস, যে প্ল্যাটিহেলমিনথিস এর কি কি ফিচার্স সেটা আমরা দেখলাম। আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা আর কি ফিচার্স এদের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি থাকে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল এবং এটা ফাস্ট, যেটা বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল এবং ট্রিপ্লোব্লাস্টিক, বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল এবং ফাস্ট ট্রিপ্লোব্লাস্টিক, তিনটে জার্ম লেয়ার প্রথম এখান থেকে শুরু হচ্ছে এবং এরা আসিলোমেট, আসিলোমেট অ্যানিমালস, কারণ এরপর থেকে সবারই সিলম থাকবে, ঠিক আছে, সিলোমেট অ্যানিমালস হয়। আচ্ছা এদের সেরকম ভাবে সার্কুলেটরি এবং স্কেলিটাল সিস্টেম এদের ক্ষেত্রে থাকে না, কারণ যেহেতু এরা কি হয় অন্য দেহ থেকে বেশিরভাগই খাবার, বেশিরভাগ প্যারাসাইট হয় এবং যেহেতু আদার্স মিডিয়াম থেকে খাবার সংগ্রহ করা বা যে এমনি ফ্রি লিভিং হলেও, কিছু ফ্রি লিভিংও থাকে, ফ্রি লিভিং হলেও এদের ক্ষেত্রে কিন্তু সেরকম ওয়েল ডিফাইন্ড সার্কুলেটরি সিস্টেম এবং স্কেলিটাল সিস্টেম অ্যাবসেন্ট থাকে। তাহলে দিজ অ্যানিমালস এক well lack of well defined circulatory and skeletal system, well defined circulatory and skeletal system, অলরেডি আমরা দিয়েছি যে এক্সক্রিশন এবং অসমোরেগুলেশন দুটো ফাংশনই কি করে না, এদের হচ্ছে ফ্লেম সেলস থাকে বা প্রোটোনেফ্রিডিয়াম, এগুলো এক্সক্রিশন বাই ফ্লেম সেলস বা প্রোটোনেফ্রিডিয়াম, এক্সক্রিশন অ্যান্ড অসমোরেগুলেশন, এক্সক্রিশন অ্যান্ড অসমোরেগুলেশন বাই ফ্লেম সেলস অর প্রোটোনেফ্রিডিয়াম, আর আরেকটা নাম হচ্ছে সোলেনোসাইটস বলা হয়, সোলেনোসাইটস, তাহলে এদের ক্ষেত্রে আমরা এইগুলো পেলাম, হার্মাফ্রোডাইট হয়। ফার্টিলাইজেশন এদের ক্ষেত্রে কি হয় ইন্টারনাল অর এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন এদের ক্ষেত্রে
আমরা যদি দেখি ইন্টারনাল ফার্টিলাইজেশন, তাই তো প্লাটিনাল মেনথিসের ক্ষেত্রে, কারণ এই ফার্টিলাইজেশন দিয়েও একটা প্রশ্ন দিয়েছিল, অ্যাম্ফিবিয়ার বোধ হয় ইমান করেছিল বোধ হয় না, অ্যাম্ফিবিয়ার ফার্টিলাইজেশন, সেজন্য সবকটা করে রাখতে হবে। কার ক্ষেত্রে ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন এদের ক্ষেত্রে কি হয়, ফার্টিলাইজেশন ইন্টারনাল, জেনারেলি ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায়। প্লাটিহেল মেনথিস এবং অ্যাসকালথিস জেনারেলি ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায়, ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে কি হয়, কিছু রিজেনারেশন প্রপার্টি থাকে, রিজেনারেশন জেনারেলি প্ল্যানেরিয়াতে রিজেনারেশন পাওয়ার থাকে, রিজেনারেশন পাওয়ার আমরা প্ল্যানেরিয়ার মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। এবার আমরা চলে আসি ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন আমরা এখানে তিনটে ক্লাস, ফাইলাম প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস এর আন্ডারে ক্লাস, তিনটে ক্লাস আমরা এখানে পড়বো। একটা হচ্ছে এই ক্লাসিফিকেশনটা বেসড করা হয়েছে ফ্রি লিভিং অর প্যারাসিট, কিছু মোড অফ লাইফ, কি ধরনের লাইফ ডিল করে সেই অনুযায়ী, ফ্রি লিভিং না প্যারাসাইটিক, ডাইজেস্টিভ ট্র্যাক সেরকম আছে কি নেই এই অনুযায়ী এদের তিনটে ক্লাসে ভাগ করা হয়। টার্বিলেরিয়া, টার্বিলেরিয়া প্লাস ট্রিমাটোডা, অ্যানাদার ইজ দা সেস্টোডা। টার্বিলেরিয়া, ট্রিমাটোডা অ্যান্ড সেস্টোডা। টার্বিলেরিয়া দিজ আর ফাইলাম, এগুলো ক্লাস টার্বিলেরিয়া। টার্বিলেরিয়ার আন্ডারে এক্সাম্পল কি হচ্ছে, টার্বিলেরিয়ার এক্সাম্পল হচ্ছে আমাদের ডুজেসিয়া অর প্ল্যানেরিয়াম, ডুজেসিয়া প্ল্যানেরিয়া ইজ এন এক্সাম্পল অফ টার্বিলেরিয়া, ঠিক আছে। ট্রিমাটোডার মধ্যে আমরা যদি দেখি বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের ফ্যাসিওলা হেপাটিকা বা লিভার ফ্লুক যেটা বলা হয়, ফ্যাসিওলা হেপাটিকা বা যকৃতের কৃমি, বা এর আরেক নাম হলো লিভার ফ্লু। সেস্টোডার মধ্যে আমরা যদি দেখি মেজর হচ্ছে আমাদের টিনিয়া সোলিয়াম, সেস্টোডা হচ্ছে বেস্ট এক্সাম্পল হচ্ছে টিনিয়া সোলিয়াম, টেপ ওয়ার্ম বলা হয় টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়াম এই তিনটে ক্লাস সম্পর্কে, ক্লাসের বৈশিষ্ট্য কি এবং এরা এদের এক্সাম্পল গুলো সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা চলে আসি টার্বিলেরিয়া ক্লাস। টার্বিলেরিয়ার আন্ডারে, আচ্ছা আমরা একবার ছবিগুলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমাদের ফ্যাসিওলা হেপাটিকা অনেকটা ফ্ল্যাট হয়, আচ্ছা টার্বুলেরিয়ার এক্সাম্পল হচ্ছে ডুজেসিয়া, ডুজেসিয়া অনেকটা এরকম দেখতে হয়। ডুজেসিয়ার বৈশিষ্ট্য আমরা কি কি পাবো প্লাস টার্বুলেরিয়ার বৈশিষ্ট্য, জেনারেলি এরা কিছু কিছু ফ্রি লিভিং হয়, প্যারাসাইটিকও হতে পারে, মানে ফ্রি লিভিং প্যারাসাইটিক দুটোই ফর্মই আমরা পাবো। এবং এদের কি হয়, আনসেগমেন্টেড, বডিতে সেরকম সেগমেন্টেশন নেই, খন্ড নেই, এরা আনসেগমেন্টেড। একটাই ক্লাস আমরা পাবো যেখানে সেস্টোডা ওরা সেগমেন্টেড হয় এবং লিফ লাইক, অনেকটা পাতার মতো, অনেকটা এরকম লিফ লাইক, যেহেতু এটা এটা অনেকটা পাতার মতো দেখতে হচ্ছে, লিফ লাইক স্ট্রাকচার থাকে, ঠিক আছে। এদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে রাফাইটস বা
র্যাপডাইটস, এদের কিন্তু র্যাপডাইটস, র্যাপাইটস না, র্যাপডাইটস থাকে, রডস শেপস বডিজ অনেকটা দেখা যায়, ঠিক আছে। উইথাউট সাকার, এদের ক্ষেত্রে কিরকম সাকার থাকে না, বা সামনের দিকে যেরকম আমরা টিনিয়া সোলিয়ামে দেখবো সাকার আছে, এদের ক্ষেত্রে সাকার অ্যাবসেন্ট থাকে। ইন্টেস্টাইন এদের ক্ষেত্রে কিছুটা হলেও মাউথ আছে, গোনোপোর, ফ্যারিঞ্জিয়াল পাউচ, ভেন্ট্রাল সারফেস, অ্যাডেসিভ জোন। যদি আমরা দেখি এদের ক্ষেত্রে কিছুটা হলেও অ্যালিমেন্টারি ক্যানাল আমরা ইনকমপ্লিট কিন্তু কিছুটা হলেও দেখতে পাই, ঠিক আছে, এবং ইন্টেস্টাইন কিছুটা থাকে, ঠিক আছে। ইন্টেস্টাইন এরা জেনারেলি কি হয়, বাইনারি ফিশন পদ্ধতিতে, এদের প্ল্যানেরিয়া জেনারেলি কি হয় বাইনারি ফিশন, বা আমরা যদি দেখি বাইনারি ফিশনও এরা কিন্তু ডিভাইড করে, মানে ডেভেলপমেন্ট ইজ ডিরেক্টলি ডিরেক্ট ইউজুয়ালি উইথ আসেক্সুয়াল মোড, এদের ক্ষেত্রে আমরা ডুজেশিয়াতে জেনারেলি আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন দেখতে পাই, ঠিক আছে, এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। এই ফিচার্স গুলো আমাদের একটুখানি করে নিতে হবে যে এদের মধ্যে কিরকম দেখা যায়। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা চলে আসি টার্মিনাল এরিয়া প্লাস টার্মিনাল এরিয়া। টার্মিনাল এরিয়ার আন্ডারে আমরা যদি দেখি ফার্স্ট কি, এদের দিস ক্লাস ইনক্লুড, এদের মধ্যে আমরা ফ্রি লিভিং প্যারাসাইটিক দুটোই ফর্মই পাবো, ইনক্লুডস ফ্রি লিভিং অ্যাজ ওয়েল অ্যাজ প্যারাসাইটিক ফর্ম, ফ্রি লিভিং অ্যাজ ওয়েল অ্যাজ প্যারাসাইটিক স্পিসিস। এদের মধ্যে আমরা দুটোই পাবো, ফ্রি লিভিং প্যারাসাইটিক ফর্ম। বডি অফ দ্য অ্যানিমালস ইজ আনসেগমেন্টেড অ্যান্ড লিফ লাইক, আনসেগমেন্টেড অ্যান্ড লিফ লাইক। বডি ওয়াল কভার্ড উইথ সিলিয়েটেড এপিডার্মিস, সিলিয়েটেড এপিডার্মিস, যার মধ্যে কি থাকে অনেকটা মিউকাস সিক্রেটিং সেলস থাকে, মিউকাস কন্টেনিং মিউকাস সিক্রেটিং সেল, রড শেপড বডিজ কল্ড অ্যান্ড রড শেপড কল্ড র্যাপডাইটস। এদের ক্ষেত্রে উইথাউট সাকার মুখ ভেন্ট্রালি থাকে, মাউথ ইজ ভেন্ট্রাল, সিন উইথাউট সাকার, সিন উইথআউট সাকার, সাকার সেলের ক্ষেত্রে থাকে না। এলিমেন্টারি ক্যানাল এদের ক্ষেত্রে ইনকমপ্লিট হয়, এলিমেন্টারি ক্যানাল অলরেডি এলিমেন্টারি ক্যানাল সেম ছিল, ইন ইটস ইনকমপ্লিট ফর্ম, মিন্স অনলি মাউথ অর অনলি অ্যানাস
এদের অনলি মাউথ প্রেজেন্ট থাকে, ঠিক আছে, ইন্টেস্টাইন অলসো প্রেজেন্ট, এদের ক্ষেত্রে ইন্টেস্টাইন থাকে কিছুটা, অলসো প্রেজেন্ট, ইন্টেস্টাইন কিছুটা থাকে, এবং ডেভেলপমেন্ট এদের ক্ষেত্রে ডাইরেক্ট, যদিও আমরা টোটালটা ইনডিরেক্ট করেছি, এদের ক্ষেত্রে কিছুটা, যেহেতু এরা যেহেতু আনসেক্সুয়াল রিপ্রোডাকশন আর বাইনারি ফিশার, সেজন্য অনেকটা ডেভেলপমেন্ট ডাইরেক্ট হয়। একটা করে টার্বিলেরিয়ার এক্সাম্পল আমাদের হচ্ছে ডুজেশিয়া বা প্ল্যানেরিয়া, হলো টার্বিলেরিয়ার বেস্ট এক্সাম্পল, ঠিক আছে, যার মধ্যে রিজেনারেশন পাওয়ার, বা আমরা রিজেনারেশন পাওয়ার এদের মধ্যে আমরা দেখতে পাই, পুনরুৎপাদন বা রিজেনারেশন পাওয়ার আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আমরা দেখবো আসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই রিজেনারেশন, রিজেনারেশন পদ্ধতির মাধ্যমে, অ্যান্ড বাইনারি ফিশার, কিছুটা বাইনারি ফিশার, ইন সাম কিছু জনের বাইনারি দরকার নেই, আমরা বাইনারি ফিশনটা নাহলে আবার প্ল্যানেরিয়া রিজেনারেশন পাওয়ার দেখা যায়, শুধু এইটুকুই করা থাক, ঠিক আছে, রিজেনারেশন পাওয়ার এদের ক্ষেত্রে দেখা যায়, মানে একটা পণ্য কেটে গেলে আবার সেটাকে রিপেয়ার করার ক্ষমতা থাক, এবং অনেক সময় এদের সেখান থেকে নতুন একটা প্ল্যানেরিয়ারও সৃষ্টি হতে পারে, ঠিক আছে, যদি সেই পার্টে মাউথ বা কোনো একটা দিক থাকে, সেই দিক থেকে সেটা কি করতে পারে, আর একটা নতুন প্ল্যানেরিয়াও তৈরি করতে পারে রিজেনারেশন করতে পারে। আচ্ছা, এছাড়া আমরা যদি অ্যানিমালসদের মধ্যে দেখি, যে ডুজেসিয়া ডুজেসিয়া অর প্ল্যানেরিয়া দ্য বেস্ট এক্সাম্পল, এক্সাম্পলের মধ্যে ডুজেসিয়া আর প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়া ইজ দ্য বেস্ট এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে আমরা যদি দেখি কিছু ফিচার্স থাকে প্ল্যানেরিয়ার মধ্যে, নিওব্লাস্ট সেলস থাকে প্ল্যানেরিয়ার মধ্যে, একটা হলো নিওব্লাস্ট সেলস, শুধু প্ল্যানেরিয়াতেই থাকে, যেটা রিজেনারেশনে সাহায্য করে। নিওব্লাস্ট সেলস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ প্ল্যানেরিয়ানস, প্ল্যানেরিয়ানস এর মধ্যে থাকে, এবং এটা রিজেনারেশনে সাহায্য করে, হেল্পস ইন রিজেনারেশন, লস্ট বডি পার্ট, যে যে বডি পার্ট গুলো নষ্ট হয়, সেগুলোকে রিপেয়ার করার কাজ এই, বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কোন দিকটা হবে, সেগুলোই নিওব্লাস্ট সেলস গুলো কন্ট্রোল করে, ঠিক আছে। এছাড়া ডুজেসিয়া ছাড়া আর কি এক্সাম্পল হবে, ডুজেসিয়া ছাড়া মাইক্রোস্ট্রোমিয়াম বা ইউপ্ল্যানেরিয়া, ইউপ্ল্যানেরিয়া মেসোস্টোমা এটসেট্রা, এটা এক্সাম বেস্ট মেজর হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ডুজেসিয়া বা প্ল্যানেরিয়াটা কোন ক্লাসের মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট আমাদের চলে আসে, নেক্সট হচ্ছে আমাদের ক্লাস ট্রিমাটোডা, ক্লাস নাম্বার টু সেটা হলো ট্রিমাটোডা, ট্রিমাটোডার বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের ফ্যাসিওলা হেপাটিকা। তো ফ্যাসিওলা হেপাটিকার মধ্যে কি হবে, বেস্ট এক্সাম্পল এদের কি বলা হয়, এরা জেনারেলি
মোস্ট অফ দেম আর প্যারাসাইট, এক্সট্রো প্যারাসাইট হতে পারে, এন্ডো প্যারাসাইট হতে পারে, কিন্তু মোস্ট অফ দেম প্যারাসাইট, এদের ফ্রি লিভিং কন্ডিশন আমরা পাবো না, ঠিক আছে? তাহলে মেম্বার্স অফ দিস ক্লাস আর একটো আর এন্ডো প্যারাসাইট, যে কোনো রকম ভাবে হয় একটো অর অথবা এন্ডো, দেহের বাইরে হলে একটো, বডির ভেতরে হলে এন্ডো প্যারাসাইট, প্যারাসাইটিক ফ্ল্যাট ওয়ার্মস, আর এদের আরেকটা বলা হয় কমনলি কল ফ্লুকস। এদের অনেক সময় কল্ড অ্যাজ ফ্লুকস ও বলা হয়, মানে লিভার ফ্লুকস বা এরকম টার্মটাও ইউজ করা হয়, ঠিক আছে? এদের ক্ষেত্রে কি হয়, বডি আনসেগমেন্ট, অলরেডি আমরা দেখেছি যে বডি আনসেগমেন্টেড হয়, বডিতে কোনো খন্ড থাকে না, সেগমেন্টেশন স্টার্ট হচ্ছে কোথায়, অ্যানিলিডাতে। এদের মধ্যে বডি এই ক্লাসের আমরা যদি দেখি ট্রিমাটোডা আনসেগমেন্টেড হয়, ঠিক আছে? আর এদের ক্ষেত্রে কি হয়, বডিতে কিছু প্রোটেকটিভ কিউটিকল থাকে, মানে এদের জন্য যেহেতু এন্ডোস্কেলিটন বা এক্সোস্কেলিটন সেরকম থাকে না, তাহলে এদের ক্ষেত্রে বডি কিউটিকেল আবৃত থাকে, প্রোটেকটিভ একটা কাভারিং থাকে, যেটা হচ্ছে কিউটিকেল। ইটস প্রোটেকটিভ ফাংশন ইটস টেকেন আপ বাই কিউটিকেল। Protective function taken up by cuticle. এবং এই কিউটিকেলটা লিভিং হয়, দিস কিউটিকেল ইজ লিভিং ইজ কল্ড টেগুমেন, দিস কিউটিকেল ইজ লিভিং অ্যান্ড কল্ড টেগুমেন্ট, কিউটিকেলটাকে বলা হয় টেগুমেন্ট বলা হয়। ইনটেগুমেন্ট অনেকটা টেগুমেন্ট, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি হবে, শাখার প্রেজেন্ট থাকবে, যেহেতু এরা প্যারাসাইটিক সেজন্য শাখার থাকবে, এবং হোস্টের সাথে যাতে অ্যাটাচমেন্ট থাকতে পারে, হোস্টের বডিতে যাতে অ্যাটাচ হয়ে থাকতে পারে, সেজন্য এদের ক্ষেত্রে কি থাকে, শাখার প্রেজেন্ট থাকে, হুক বা শাখার এদের ক্ষেত্রে আমরা পাবো। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি পাবো, সাকার প্রেজেন্ট থাকে, আমরা যদি দেখি সাকার সাকার এদের ক্ষেত্রে সামটাইমস হুকস, মানে সাকার কি করে, যেহেতু এটা প্যারাসাইটিক যেজন্য অ্যাটাচমেন্টে সাহায্য করে, হুকস আর প্রেজেন্ট ফর অ্যাটাচমেন্ট টু দ্য হোস্ট, ফর অ্যাটাচমেন্ট দ্য হোস্ট, হোস্টের বডিতে অ্যাটাচমেন্টে সাহায্য করে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট এদের ক্ষেত্রে কি হবে, ইনকমপ্লিট টাইপ, সেরকমই কমন পয়েন্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইনকমপ্লিট, আর এরা জেনারেলি সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় তাদের মনেশিয়াস আর হারমাফ্রোডাইট, এরা হচ্ছে মোস্টলি মনেশিয়াস, MONOECI মনেশিয়াস হয়, বাট সাম ইউনিসেক্সুয়াল ফর্মস অলসো ফাউন্ড, কিছু ইউনিসেক্সুয়াল ফর্মস আমরা দেখতে পাই,
মানে আলাদা আলাদা মেল ফিমেল অর্গ্যান আছে, সেটা হচ্ছে সিজোস্টোসোমা ম্যামশনি বলে একটা প্যারাসাইট আছে, সিজোস্টোসোমা স্পিসিস। এদের ক্ষেত্রে ইউনিসেক্সুয়াল, বেশিরভাগটা হারমাফ্রোডাইট বা মনেশিয়াসম। ক্ষেত্রে আবার ডেভেলপমেন্ট কি হবে, ডাইরেক্ট ডেভেলপমেন্ট। যদি এন্ডো প্যারাসাইট হয় তাহলে ইনডিরেক্ট, আর যদি একটো প্যারাসাইট হয় তাদের কিন্তু ডাইরেক্ট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ডিরেক্ট ইন একটো প্যারাসাইটিক ফর্ম, যারা একটো প্যারাসাইট, কারণ ওদের ক্ষেত্রে কি হয় এরকম বিভিন্ন স্টেজ লাগে না, এগ লার্ভ বা কোনো যেখানে ইনফেকটিভ স্টেজ সেরকম কিছু দরকার হচ্ছে না। যারা ইনডিরেক্ট তাদের ক্ষেত্রে কি হয় বিভিন্ন ফর্মস লাগে, কারণ কখন ইনফেকশন তৈরি করবে সেটার একটা পার্টিকুলার স্টেজই করতে পারে। ইনডিরেক্ট ইন এন্ডো প্যারাসাইট, এন্ডো প্যারাসাইটিক ফর্ম। এদের বেস্ট এক্সাম্পল হচ্ছে লিভার ফুড। এক্সাম্পল হলো যদি দেখি ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা স্পিসিস করে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের পলিস্টোমিয়াম সিটোস্টোসোমা, পলিস্টোমিয়াম স্টোমা, আর হচ্ছে সিটোস্টোসোমা। ম্যানসনি বলে একটা এক্সাম্পল, ঠিক আছে, এটা হলো মেজর আমাদের ট্রিমাটোডার কেস, লিভার ফ্লু বা ট্রিমাটোডা। সিজাস্টোসোমাকে বলা হয় ব্লাড ফ্লু, এটাকে যেমন লিভার ফ্লু বলা হয়, সিজাস্টোসোমাকে বলা হয় ব্লাড ফ্লু। নেক্সট আমরা চলে আসি সেস্টোডা। এর মধ্যে সিজোস্টোসোমা বা ফ্যাসিওলা হেপাটিকা আমরা ছবিটা একবার দেখে নিই, ফ্যাসিওলা এরকম দেখতে হয়, ফ্যাসিওলা হেপাটিকা, যার মধ্যে এক্সক্রিটরি পোর আছে, বডি আছে, ভেন্ট্রাল সাকার থাকে, জেনিটাল ওপেনিং থাকে, সাকারস প্রেজেন্ট, মাউথ এন্ড, যেহেতু এরা প্যারাসাইট সেজন্য কি হয় অ্যাটাচমেন্টের জন্য সাকার থাকে, এদের হুক সাকার প্রেজেন্ট থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সিজোস্টোসোমা ম্যানসনি, সিজোস্টোসোমা এটা অনেকটা এরকম দেখতে হয়, ওরাল সাকার থাকে, ভেন্ট্রাল সাকার জোন, এছাড়া সেন্সরি প্যাপলি থাকে, টেল রিজিয়ন কিছুটা প্রেজেন্ট থাকে, বডি অ্যান্ড টেল, ঠিক আছে, সিজোস্টোসোমা স্পিস এরকম অনেকটা দেখতে হয়। লাস্ট আমাদের হচ্ছে ক্লাস হলো আমাদের সেস্টোডা। সেস্টোডার মধ্যে এটা আমরা দেখেছিলাম যে একমাত্র যেখানে আমরা কি করতে পারি সেস্টোডার, সেস্টোডার মধ্যে আমরা দেখবো যে আমাদের বডি কি হয় সেগমেন্টেড হয়, এটা একমাত্র ব্যতিক্রম যেটা অন্য কোথাও নেই, ঠিক আছে, সেগমেন্টেড টিপ। যখনই সেগমেন্টেড টার্মটা চলে আসবে তখন এটা সেস্টোডার মধ্যে চলে আসবে, ঠিক আছে। ইট ইজ দ্য ক্লাস অফ এন্ডো প্যারাসাইট,
প্যারাসাইটিক, সবাই এন্ডো প্যারাসাইটিক হয়। সেগমেন্টেড টেপওয়ার্ম, সেগমেন্টেড টেপওয়ার্ম বা ফ্ল্যাট ওয়ার্মস আমরা বলি, ঠিক আছে? সেগমেন্টেড টার্মটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা এই ক্লাসকে আলাদা একটা ফিচার্স আলাদা করছে অন্যদের থেকে, ঠিক আছে? এবং এদের কি থাকে, যেহেতু এরা প্যারাসাইটিক ফর্মস, তাহলে এদের ক্ষেত্রে কি থাকবে, হুকস থাকবে, সাকার্স থাকবে, সাকার্স অর হুকস প্রেজেন্ট, এরকম সাকার্স অর হুকস অর বোথ। ঠিক আছে, অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য বডি ইজ ইন দ্য ফর্মস অফ ওয়েল ডিফাইন্ড well-defined spolex থাকে, spolex যার মধ্যে থাকবে সাকার্স থাকবে, হুকস থাকবে বা অ্যাটাচমেন্ট উইথ দ্য হোস্ট, ঠিক আছে? এবং এই spolex অনেকটা কি হয়, হেডের মতোই, জাস্ট সেফালাইজেশন বিগিন হয়েছে। স্কুলেক্স পার্টটা হচ্ছে এই জায়গাটা, আমরা যদি দেখি আমাদের এই জায়গাটা স্কুলেক্স, এই যে মাথা কাজটা, এই জায়গাটা স্কুলেক্স বলা হয়। স্কুলেক্স এর মধ্যে অনেকগুলো পার্ট থাকে, যেমন রস্টিলাম থাকে, টুরোস অফ হুকস থাকে, সাকার্স থাকে, এই জায়গাটা টোটালটা হচ্ছে স্কুলেক্স। মানে জাস্ট হচ্ছে স্কুলেক্স স্টার্ট হওয়া মানে হচ্ছে সেফালাইজেশন স্টার্ট হয়েছে, মানে এখানে ট্রু হেড দেখা যাচ্ছে না, কিন্তু মাথা তৈরি হওয়ার একটা স্ট্রাকচার প্রথম এখানে আমরা বডিতে এই সেস্টুরার মধ্যে প্রথম দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেফালাইজেশন মানে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য বডি ফর্ম ওয়েল ডিফাইন্ড স্পুলেক্স, যার মধ্যে কি থাকবে, কন্টেনিং সাকার্স, হুকস অর বোথ, ঠিক আছে? এটা হবে কন্টেনিং সাকার্স অর হুকস। স্পোলেক্স হচ্ছে অনেকটা মাথার মতো হেড বলা যেতে পারে, মানে ট্রু হেড বলা হয় না, কিন্তু জাস্ট যে কারণে ওখানে মাউথ নেই কোনো স্পোলেক্স এর কাছে, ঠিক আছে? ডাইজেস্টিভ ট্র্যাক আর সেন্স অর্গান দুটোই অ্যাবসেন্ট, যেহেতু এরা প্যারাসাইট, ইন্টারনাল প্যারাসাইট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট এন্ড সেন্স অর্গান অ্যাবসেন্ট, দুটোই থাকে না। ডাইজেস্টিভ ট্র্যাক্ট এন্ড সেন্স অর্গান আর অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে কি হয়, ম্যাচিওর সেগমেন্ট কে প্রোগ্লটিডস, যেগুলো মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান থাকে, এদের ক্ষেত্রে কি হয়, ইচ ম্যাচিওর সেগমেন্ট, ম্যাচিওর সেগমেন্ট বডিতে যেহেতু অলরেডি খন্ড থাকে, এগুলো ম্যাচিওর সেগমেন্ট অর এটাকে বলা হয় প্রোগ্লটিডস, প্রোগ্লটিডস। আমরা দেখবো টেপওয়ার্মের বিভিন্ন, গ্র্যাভিড প্রোগ্লটিডস থাকে, ইম্যাচিওর প্রোগ্লটিডস থাকে, ম্যাচিওর প্রোগ্লটিডস থাকে, বিভিন্ন সেগমেন্ট অংশ থাকে, ঠিক আছে? যেমন এদের ক্ষেত্রে বা তাহলে ইচ ম্যাচিওর সেগমেন্ট অফ প্রোগ্লটিডস হ্যাভ এ কমপ্লিট সেট অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানস, হ্যাভ এ কমপ্লিট সেট অফ
মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। সেই জন্য এটা হচ্ছে হার্মাফ্রোডাইট, ঠিক আছে? যেহেতু ইন্টারমিডিয়েট পোস্ট এর মাধ্যমে এরা লাইফ সাইকেল কমপ্লিট করে, এদের অনেকগুলো পোস্ট থাকে, ইন্টারমিডিয়েট হোস্ট থাকে লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য। মোর দ্যান ওয়ান ইন্টারমিডিয়েট হোস্ট লাইফ সাইকেল কমপ্লিটেড ইনভলভিং জেনারেলি একটা অথবা অনেকগুলো ইন্টারমিডিয়েট হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট লাগে। যেমন এক্সাম্পল আমরা যদি দেখি, এক্সাম্পল হচ্ছে টিনিয়া, টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম যেটা আমরা বলি ওই টেপ পট ওয়ার্ম, টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম, বা এটা আরেক নাম হলো পট ওয়ার্ম, টেপ ওয়ার্ম বলে বা পট ওয়ার্ম বলা হয়, ঠিক আছে? এবং এটা ডাইজেনেটিক প্যারাসাইট। ডাইজেনেটিক মিনস দুটো হোস্ট লাগে, প্যারাসাইটস। এদের যে সেগমেন্টেশন গুলো, টিনিয়া সোলিয়ামের যে সেগমেন্টেশন, সেগুলোকে কি বলা হয়? প্রোগ্লটিডস বলা হয়, ঠিক আছে? সেগমেন্টস গুলোকে বলা হয় প্রোগ্লটিডস, প্রোগ্লটিডস। প্রোগ্লটিডস এ আমরা তিনটে ভাগ করবো, ম্যাচিওর প্রোগ্লটিডস, ম্যাচিওর প্রোগ্লটিডস, ইম্যাচিওর প্রোগ্লটিডস, আর হচ্ছে র‍্যাপিড প্রোগ্লটিডস। ম্যাচিওর প্রোগ্লটিডস, ইম্যাচিওর প্রোগ্লটিডস আর র‍্যাপিড প্রোগ্লটিডস। ম্যাচিওর প্রোগ্লটিডস এ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাকটিভ অর্গানস থাকে, র‍্যাপিড প্রোগ্লটিডস এ কি থাকে? যেগুলোতে এগ থাকে, র‍্যাপিড প্রোগ্লটিডস অ্যাকচুয়ালি ফিল্ড উইথ এগ, আর ইম্যাচিওরে কিন্তু এগ থাকে না। মানে ম্যাচিওর যে প্রোগ্লটিডস হয় সেখানে শুধু মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাকটিভ অর্গ্যান থাকে, কিন্তু কোন রকম এগস থাকে না। মানে এখানে হচ্ছে ম্যাচিওর, তাহলে আমরা যদি দেখি ম্যাচিওর প্রোগ্লটিডস, এটা একটু পড়া থাক, অনেকটা পরে, ম্যাচিওর প্রোগ্লটিডস এর মধ্যে থাকে কন্টেন বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান, কন্টেন বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান। আর কি থাকে? গ্র্যাভিড ফ্লোগ্লটিডস কন্টেন অনলি ফিলিং, গ্র্যাভিড ফ্লোগ্লটিডস গ্র্যাভিড ক্লোগ্লটিডস, গ্র্যাভিড ক্লোগ্লটিডস হচ্ছে কন্টেন অনলি ইউটেরাস ফিল উইথ এগ। যদি এদের ইউটেরাস সেরকম, হিউম্যান ইউটেরাস যেরকম সেরকম নয়, জাস্ট ফিল উইথ এগ, আমরা এটা বলতে পারি ফিল উইথ এগস, এগস টাইম মেজার এখানে ফিল উইথ এগস। হ্যাঁ, এটা জেনারেলি হার্মাফ্রোডাইট, অলরেডি আমরা হয়েছে যে এদের মধ্যে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এই স্ট্রাকচারের মধ্যে টিনিয়া সোলিয়ামে কিছু কিছু যেগুলো ম্যাচিওর সেগমেন্ট,
লাস্টের দিকে সেগমেন্ট থাকে, সেগুলো এই এখানে সেভাবে সেগমেন্টেশনটা দেখানো নেই। দেখো এই প্রথমের দিকে সেগমেন্ট ছিল আমরা জেনারেলি ইম্যাচিওর সেগমেন্ট, ইম্যাচিওর ছোট ছোট হয়। বা আমরা যদি ডায়াগ্রামেটিক্যালি এটা দেখি এরকম, প্রথমের দিকে গুলো অনেক সরু হয়, প্রথমের দিকে স্ট্রাকচার গুলো যেগুলো ইম্যাচিওর, এটা হলো ইম্যাচিওর প্রোগ্লটিডস। এটাকে বড় করে জুম করে দেখলে এরকম দেখান, মাথাটা রস্টেলাম বুকস এগুলো দেখতে পাও। আস্তে আস্তে এই প্রোগ্লটিডস গুলো বড় হবে, ইম্যাচিওর প্রোগ্লটিডস। ইম্যাচিওর প্রোগ্লটিডস গুলো আস্তে 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 এগুলো আরো বড় হবে, মানে লাস্টের দিকে যেগুলো থাকে সেগুলো আরো চওড়া ফ্ল্যাট হয়ে যায়, মানে এগুলো মাঝ করে করে এরকম ভাবে থাকে। আরো এরকম অনেক ফোল্ড দেখা যাবে, যত শেষের দিকে দেখা যাবে এই প্রোগ্লটিডস গুলো অনেক বড় হয়, মানে এইগুলোতে এগ থাকে। তাহলে এখান এই দিকে গুলোকে আমরা বলবো এগুলো হলো ম্যাচিওর প্রোগ্লটিডস, আর এই লাস্টের দিকে গুলো হলো আমাদের ডেভিড প্রোগ্লটিডস উইথ এগস। হ্যাঁ, যেহেতু এগস থাকে সেজন্য এগুলো অনেকটা বড় হয়। হয়েছে এখানটা কমপ্লিট মোটামুটি আমাদের এটা। আচ্ছা, আগের দিনে অ্যানিলিডার প্রশ্নগুলো আমি ডিসকাস করে দিই, একটুখানি বলে দিই অ্যান্সার কোনগুলো হবে। ঠিক আছে, এন্ড এটা হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন তাহলে আমরা চলে আসি। ফাইলাম অ্যানিলিডা, ফুল স্ক্রিন করে দিলে আচ্ছা এটাতে আসবে না। আচ্ছা, ফাইলাম অ্যানিলিডা ইনক্লুডস ইনভার্টিব্রেটস হ্যাভ মেটাবলিক সেগমেন্টেশন। দাঁড়াও, এটা আমি এখান থেকে ওপেন করলে এটা ফুল স্ক্রিন হবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আমরা দেখি যে অলরেডি হয়েছে, এক একটা হলো আমাদের মে অল অফ দা অ্যাবাভ। ঠিক আছে, দুয়েরটা কি হবে? 2 নম্বর প্রশ্ন প্যারাপোডিয়া হবে। প্যারাপোডিয়া, হ্যাঁ প্যারাপোডিয়া। দ্য ফ্লেসি অ্যাপেন্ডেজেস অফ ফিউ অ্যানিলিডস হুইচ বিয়ার্স সিটি আর কল প্যারাপোডিয়া। একদম কারেক্ট, প্যারাপোডিয়া হবে, কারণ ওদের ক্ষেত্রে প্যারাপোডিয়াই দেখা যায়। প্যারাপোডিয়া যেগুলো অনেকটা আমরা প্যারাপোডিয়া স্ট্রাকচার যেটা সিটি মতো স্ট্রাকচার, একদম কারেক্ট। আচ্ছা, তারপরেরটা কোনটা হবে? 3-এর হুইচ ওয়ান অফ দা ফলোয়িং সেগমেন্ট ইজ ট্রু রিগার্ডিং ফাইলাম অ্যানিলিডা?
অ্যান্ড লিডার সম্পর্কে দ্য কোনটা সিলম পারে? ইজ ওয়েল ডেভেলপ, হ্যাঁ, দে আর রেডিয়ালি সিমেট্রিক্যাল, দ্য সিলম ওয়েল ডেভেলপ, অপশন বি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, রেসপিরেটরি পিগমেন্ট প্রেজেন্ট ইন অ্যানিলিডস আর, এটা হবে আমাদের দুটোই থাকে, হ্যাঁ, বোথ হিমোগ্লোবিন, হিমোসায়ানিন। হিমোগ্লোবিন অ্যান্ড হিমোসায়ানিন থাকে না, হিমোসায়ানিন থাকে না, হিমোসায়ানিন মোলাস্কা বা কিছু প্রাণীর মধ্যে পাওয়া যায়। এ এন সি, এরিথ্রোকিউরিন, এরিথ্রোকিউরিন আর হচ্ছে হিমোগ্লোবিন, হ্যাঁ, চারের হবে ডি, ঠিক আছে। পাঁচেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ইজ নট প্রেজেন্ট ইন দ্য ফাইলাম অ্যানিলিডা? নেফ্রিডিয়া, স্টমাক, সিলোমিক সাইনাস, সেরিব্রাল গ্যাংলিয়াম। ফাইভ হবে বি, হ্যাঁ, স্টমাক নট প্রেজেন্ট ইজ, অ্যানিলিডা হচ্ছে স্টমাক থাকে না, নেফ্রিডিয়া থাকে, সিলোমিক সাইনাস থাকে, সেরিব্রাল গ্যাংলিয়াম কিছুটা হলেও থাকে। সাত, ক্লাস আর্কি অ্যানিলিডা ইজ ক্যারেক্টারাইজড বাই, আর্কি অ্যানিলিডা যদিও এক্সটিংশন, হ্যাঁ, এটা হচ্ছে অপশন ডি, অ্যাবসেন্স অফ বোথ সিটি অ্যান্ড প্যারাপোডিয়া, এটা সবচেয়ে প্রিমিটিভ টাইপ, সিটি প্যারাপোডিয়া কিছুই থাকে না, প্যারাপোডিয়ার স্যার কোনটা বলছেন সাতেরটা, সাতেরটা আর্কি স্যার? অ্যানিলিডা এক্স অফ অ্যানেলিডা, কোনটা? এক্স অফ অ্যানেলিডা আর লেডিন, ও, এটা ছয়টা, ছয়টা, আচ্ছা, ছয়টা হচ্ছে আমাদের ওই দ্য এগস অফ অ্যানিলিডা আর লেড ইন, এটা অল অফ দ্য অ্যাবাভ হবে, পুথেকা, কোকুনস, এগ কেস, অ্যানিলিডার চারটেই হবে, তিনটে, তিনটে যেটা আছে উথেকা, কোকুনস আর হচ্ছে এগ কেস। প্যারাপোডিয়া আর ফাউন্ড ইন, প্যারাপোডিয়া আমরা কার মধ্যে পাই? এটা হচ্ছে প্যারাপোডিয়া বা প্যারাপোডিয়া, অলিগোকিটা, আর্কি অ্যানিলিডা, হিরোডিনেরিয়া, এটা হবে পলিকিটার মধ্যে পাওয়া যায়, প্যারাপোডিয়া আর মেনলি ফাউন্ড ইন পলিকিটা, যদি অলিগোকিটা তো কিছুটা কিছুটা সিটা থাকে, ঠিক আছে, মানে মেনলি ফাউন্ড ইন পলিকিটা। অ্যাপ্রোডাইট ইজ কমনলি নোন অ্যাজ, অ্যাপ্রোডাইট কে কি বলা হয়? সমুদ্রের মাউস বা সমুদ্রের ইঁদুর বলা হয়, সি মাউস, হ্যাঁ, নয়টা হবে সি। ক্লাইটেলাম ইজ নট প্রেজেন্ট ইন, ক্লাইটেলিয়াম কার ক্ষেত্রে থাকে না? আর্থওয়ার্ম, ইউরিথি টিউবিল ফিক্স, লুমরিকিউলাস, কোনটা হবে দশেরটা? এটা হবে অপশন বি, ক্লাইটেলাম থাকে না, ইউরিথি, কোন আর্থওয়ার্মের তো থাকে, টিউবিল ফিক্স এরও থাকে, লুমরিকিউলাস এরও থাকে, ঠিক আছে, দশেরটা হবে অপশন বি। হাউ মেনি আইজ আর প্রেজেন্ট ইন ক্লাম ওয়ার্মস? ক্লাম ওয়ার্মস এ শান্ত কতগুলো থাকে? টু পেয়ার সাইজ থাকে, ক্লাম ওয়ার্মস কোনটা? ক্লাম ওয়ার্ম, ক্লাম ওয়ার্ম আমরা কোনটাকে বলি, কমন নেম অফ সামুদ্রিক অ্যানিলিড, যেটা ক্লাম ওয়ার্ম নামে পরিচিত, সামুদ্রিক অ্যানিলিড, অ্যালিটা সাকিনিয়া বলে একটা থাকে, এই অ্যানিলিডস থাকে, যার নাম ক্ল্যাম ওয়ার্ম, ক্ল্যাম ওয়ার্ম বলা হয়, ঠিক আছে, এতটা পড়া যাবে না, তবু ঠিক আছে, জানা থাক। এক্ষেত্রে টু পেয়ার্স থাকে, চারটে থাকে, অপশন বি। হাউ মেনি আইজ আর প্রেজেন্ট ইন ক্ল্যাম ওয়ার্মস? টু পেয়ার্স। আচ্ছা, 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হেট্রোনেরিস ফেজ অফ নিয়ন নিয়ান্থিস? হেট্রোনেরিস ফেজ, এটা হবে অপশন বি, এপিটোকি থাকে, এদের আমরা আগের দিন বলেছিলাম ইটোকি, এপিটোকি থাকে, এপিটোকি থাকে। আচ্ছা, হেট্রোনেরিস কন্ডিশন, ফেরিটিমা বিলংস টু দ্য ক্লাস 13, এটা হবে অপশন বি, অলিগোকিটা, ফেরিটিমা পোস্তুমা যেটা আমাদের কেঁচো, সেটা অলিগোকিটার আন্ডারে পড়ে। দ্য মোস্ট কমন জেনাস অফ আর্থওয়ার্ম ইন ইন্ডিয়া ইজ? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কমন জেনাস হচ্ছে অপশন বি, ফেরিটিমা, তাই তো, লিম্ব্রিকিউলাস, একান্থিলিয়াম, ফেরিটিমা। লিচ আর, লিচ হচ্ছে ব্লাড সাকিং অ্যানিমালস, ইনসেক্টিভোরাস অ্যানিমালস, ব্লাড সাকিং, লিচ কি হয়,
রক্ত খায়, যোগ। আচ্ছা, দ্য নাম্বার অফ হ্যাঁ সেগমেন্টস ইন হিরোডিনে, হিরোডিন ইজ, হিরোডিনের বডিতে কতগুলো সেগমেন্ট থাকে? 16, এটা হবে অপশন বি, 33 সেগমেন্ট থাকে। ঠিক আছে, ক্লাইটেলাম ইন লিচ ইজ, ক্লাইটেলাম, চোখের যে ক্লাইটেলাম থাকে সেটা পার্মানেন্ট, অ্যাবসেন্ট, টেম্পোরারি, এটা হবে টেম্পোরারি। হ্যাঁ, লিচের যে ক্লাইটেলাম থাকে সেটা টেম্পোরারি। আচ্ছা, শাখার সব লিচ আর লোকেটেড অ্যাট, যে চোখের ক্ষেত্রে শাখার কোথায় থাকে? এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টার এন্ড অফ দ্য বডি। ঠিক আছে, প্রথম মুখের সামনের দিকে থাকে আর পেছন দিকে থাকে। হিরুডিনেরিয়া বিয়ারসে নেফ্রিডিও পোর ইন ইচ সেগমেন্ট অফ দ্য বডি ফর্ম, নেফ্রিডিও পোর কত থেকে থাকে? এটা হচ্ছে 6 থ্রু 22 সেগমেন্ট, হিরুডিনেতে 6 নম্বর থেকে 22 নম্বর সেগমেন্টের মধ্যে থাকে। ঠিক আছে, 6 থ্রু 12 22 সেগমেন্টস এর মধ্যে থাকে। 20, ইন হিরুডিনেরিয়া, হিরুডিনা যে ইন মেল অ্যান্ড ফিমেল জেনিটাল পোর আর প্রেজেন্ট ইন সেকেন্ড, থার্ড, 10th এন্ড সেগমেন্ট, ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, কোকুন ফর্মেশন ডাজ নট টেকস প্লেস, ডেভেলপমেন্ট ইজ ইনডিরেক্ট। এদের ক্ষেত্রে এটা হবে আমাদের অপশন এ। হ্যাঁ, মেল অ্যান্ড ফিমেল জেনিটাল পোর্স আর প্রেজেন্ট বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যানিউলি অফ দ্য 10th অ্যান্ড 11th সেগমেন্ট, মানে 10th অ্যান্ড 11th সেগমেন্টে মেল অ্যান্ড ফিমেল জেনিটাল পোর থাকে। ফার্টিলাইজেশন এক্সটার্নাল, এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন ইন্টারনাল হয়, কোকুন ফর্মেশন ডাজ নট টেকস প্লেস, আর হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ইনডিরেক্ট, ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ডিরেক্ট ডেভেলপমেন্ট দেখা যায় অ্যানিলিডা। অ্যানিলিডার ক্ষেত্রে মনেসিয়াস হতে পারে, যেমন আর্থওয়ার্ম, লিচ, এটা কিন্তু মনেসিয়াস, আর নেরিস হচ্ছে ডায়োসিয়াস। ফার্টিলাইজেশন এক্সটার্নাল ইন্টারনাল দুটোই হতে পারে, আর ডেভেলপমেন্টও ডাইরেক্ট ইনডিরেক্ট দুটোই হতে পারে, এই ক্ষেত্রে ডাইরেক্ট ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন ই। ঠিক আছে, মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। চল।